বৈশ্বিক সংকটকে পুঁজি করে অসাধু সিন্ডিকেটের অতি মুনাফার লোভের আগুনে পুড়ছে নিত্যপণ্যের বাজার। অত্যাবশ্যকীয় চাহিদা কমিয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নির্ধারিত বেতনভোগী এবং স্বল্প আয়ের মানুষ। কিছু লোক বড় লোক, কিন্তু সবাই তার বড় লোক না। এইভাবে জিনিসের দাম বাড়বে এবং কোনো কন্ট্রোল নাই, এটা বাড়ার কোনো কারণ আপনি খুঁজে পাবেন না, কোনো কারণ খুঁজে পাবেন না, কিন্তু বাড়িয়ে দিল সিন্ডিকেট। আগে 1 কেজি কিনলে এখন আধা কেজি কিনতে হবে, এইভাবে খাইতে হবে, নাহলে উপায় নেই। ওদের যারা মধ্যবিত্ত ওদের অবস্থা ভীষণ খারাপ। গরু কিংবা খাসির মাংসের বাজারের ধারে কাছে যাওয়ারও সাধ্য নেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের। তাই দীর্ঘদিন থেকেই পোলট্রি বা ব্রয়লার মুরগি কিনেই মাংস খাওয়ার স্বাদ মিটাত তারা। একই সাথে আমিষের ঘাটতি পূরণেরও অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছিল পোলট্রির মাংস, কিন্তু সেখানেও কালো ছায়া। ধাপে ধাপে মূল্য বৃদ্ধিতে ব্রয়লার মুরগির বাজারও এড়িয়ে চলতে বাধ্য হচ্ছেন সাধারণ ভোক্তারা। যে মধ্যবিত্ত পরিবারের ভোক্তা আগে মাসে কিনত 4 কেজির ব্রয়লার, এখন 2 কেজি কিনেই দীর্ঘশ্বাস ফেলে বাসায় ফেরেন। তাহলে আমরা সাধারণ পাবলিক সীমিত ইনকামের লোক, আমরা কই যাব, কি করব? অন্য বাজারের মতো পোলট্রির বাজার নিয়ন্ত্রণ করতেও মাঠে দেখা যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে। অনেকটাই কর্পোরেটদের হাতে কিন্তু এটি জিম্মি হয়ে গেছে। তারা আপনার মুরগির বাচ্চার দাম নিয়ন্ত্রণ করছে, তারা খাদ্যের দাম নিয়ন্ত্রণ করছে, তারা ভ্যাকসিনের দাম নিয়ন্ত্রণ করছে, এবং এই ক্ষুদ্র খামারিদের যারা কন্ট্রাক্টের বাইরে আছে সেখানে তাদের অতি মুনাফা করছে, এবং সেখানে এই জিনিসগুলো তাদের কাছ থেকে কিনতে হচ্ছে, এবং সেখানে তারা আসলে বিজনেসে টিকে থাকতে পারছে না। দর্শক, পোলট্রি শিল্প নিয়ে কিন্তু হইচই কম হয়নি, কিন্তু ফলাফল শূন্য। তথ্য অনুযায়ী এই গোটা পোলট্রি শিল্প নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি মাত্র প্রতিষ্ঠান। তাদের অতি মুনাফার কারণে শুধু ভোক্তারাই বঞ্চিত হচ্ছেন না, পুঁজি হারিয়ে পথে বসেছে অসংখ্য খামারি, এমনকি ডিলারও। প্রাচ্যের ড্যান্ডিখ্যাত জেলা নারায়ণগঞ্জ, এই জেলার বিভিন্ন উপজেলায় নিজেদের পুঁজি এবং ধার দেনা করেও পোলট্রির খামার গড়ে তুলেছিলেন বেশ কিছু উদ্যোক্তা। স্বপ্ন দেখেছিলেন সুখের, কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। 3 লক্ষ টাকা উপরে ঋণ হওয়ার পরে তো অনেক খামারের জায়গা থেকে, ডিলার জায়গা থেকে আমরা চাপ দেওয়ার পরে আমরা খামার বিক্রি করে আমরা দিতে পারি দিয়েছি। বাসা যদি হয় যদি 70 টাকা প্লাস, তাহলে আমরা কত টাকা দিয়ে আমরা এক মুরগি উৎপাদন করে আমরা বিক্রি করব। শুধু এই খামারই নয়, দেশের বিভিন্ন এলাকায় বেকারত্ব দূর করার আশায় খামার গড়ে এখন ঋণের বোঝা নিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। এই তালিমালি এগুলোর কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, এটা আমাদের সরকারের কাছে আমরা এটার বিশ্বাস চাই। কিছু বেচা কিনে হইলাম, ডিলারের টাকা আমার দিতে হবে। তথ্য অনুযায়ী দেশে দু ধরনের খামারি রয়েছে। এক শ্রেণী যারা নিজেদের মতো করে নিজেদের পুঁজিতেই খামার গড়ে তুলেছেন, তাদেরকে বলা হয় প্রান্তিক খামারি। দেশে এদের সংখ্যাই 80 ভাগ, আর বাকি 20 ভাগ রয়েছেন যারা নিজেদের অর্থে শেড গড়ে তুলেন, কিন্তু তাদের বাচ্চা, ফিড, ভ্যাকসিন সবই সরবরাহ করে কর্পোরেট কোম্পানি তাদের স্থানীয় ডিলারদের মাধ্যমে। এদেরকে বলা হয় কন্ট্রাক্ট খামারি। কিছু করালে উপায় পাই না তো, আলতু ঘর তুলে ব্যবসা ই করতে বলা, কোম্পানিগুলো বাচ্চা, ফিট, এমনকি ভ্যাকসিন বিক্রিতেও এই দুই খামারির মধ্যেই মূল্য বৈষম্য দীর্ঘদিন থেকে তৈরি করে রেখেছে। আমরা কিনি 3700 টাকা পার বস্তা, ওরা আরো অনেক কমে পায়। এর চেয়ে বাচ্চা আমরা কিনি, যখন আজকে আমি বাচ্চার বুকিং দিছি, পার বাচ্চা নিচ্ছে ওরা 72 টাকা করে, ওরা এত টাকা দিতে হয় না, এর চেয়ে অনেক কমে পায় ওরা। বেশি খরচে উৎপাদন হলেও পোলট্রি কম খরচে বাজারজাত করে একে একে নিঃস্ব হয়ে গেছে তারা, গুনতে হয়েছে লাখ লাখ টাকা লোকসান। যখন আমার খামারে অ্যাভেলেবেল বাচ্চা থাকবে তখন বাজারে চাহিদা বেশি থাকবে। সিন্ডিকেটের যারা আছে, যারা হলো পোলট্রি শিল্পটাকে নিয়ন্ত্রণ করে, ওরা বাজারের দামটা অটোমেটিক কমায় দেয়। কমায় দেওয়ার কারণে এই খামারের মুরগির দামটা কমে যায়, খামারিরা, সাধারণ খামারিরা লস খাবে। দর্শক, প্রান্তিক খামারিদের যখন ত্রাহি অবস্থা, খামার করা তো দূরের কথা, উল্টো ঋণের বোঝা কাঁধে নিয়ে অথবা কেউ কেউ মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নিজের বসতবাড়ি থেকে, ঠিক সেই সুযোগটাই গ্রহণ করল কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তাদের সেই স্বরূপ উন্মোচন করব, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে।
দর্শক, পর্যবেক্ষণ বলছে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তাদের নিয়ন্ত্রণহীন বাণিজ্যের সকল বাধা দূর করতে, সব খামারিদের তাদের ছাতার নিচে আনতে একটু একটু করে অনেক দিন বসে কাজ করেছে। প্রান্তিক বা স্বাধীন খামারিরা যখন কর্পোরেট কোম্পানিগুলোর বাজার পলিটিক্সে ধরাশয়ী হয়ে বন্ধ করে দেয় খামার, তখনই চাহিদার তুলনায় যোগান কম আওয়াজ তুলে নিজেদের কন্ট্রাক্ট ফার্মের মুরগি উচ্চ মূল্যে বাজারজাত করা শুরু করে কর্পোরেট সিন্ডিকেট। এক লাফে কেজি প্রতি বেড়ে যায় 100 টাকারও বেশি। এখন বেড়ে গেছে মুরগির সারা সময় হচ্ছে, এখন মুরগির রেট কম, স্বাভাবিকভাবে খামারি লস আসবে। যারা বড় কোম্পানি তারা কি করবে, একটা সার্টেন টাইমে দাম কম রাখতে পারবে, এবং আরেকটা সময় সে কি করবে, ক্রাইসিস মোমেন্টে দামটাকে বাড়িয়ে সে তার লাভ ক্ষতির হিসাবটা মিলিয়ে নিতে পারবে। কিন্তু যারা ক্ষুদ্র খামারি, যারা প্রান্তিক খামারি, যারা এরকম সহায়তায় চলছে, তারা কিন্তু এই লোডটা সামলাতে পারে না। ফলশ্রুতিতে তারা কি করে, তারা সুইচ করে, তারা আর ব্রয়লার ফার্মিং না করে হয়তো ফল ব্যবসা বা অন্য কোনো দিকে সুইচ করে। তো এটাও এই সেক্টরের জন্য একটা ডিজাস্টার। কন্ট্রাক্ট খামারিরা তাদের নির্ধারিত মূল্যেই বাচ্চা ফিড ভ্যাকসিন পেলেও তাদের কিন্তু দেয়া হয় না ঘর ভাড়া, বিদ্যুৎ বিল কিংবা পরিচর্যাকারী খরচ, এগুলো উদ্যোক্তাকেই বহন করতে হয়। যদি আমার লস হয়, লস হয়ে গিয়ে ব্যস্ত আছে, হ্যাঁ বাচ্চা আমার দিতে আসছে, এই বাচ্চা নিয়ে ফালতো আদার পানি ওষুধ সব হয়ে দিতে আসছে, এই ব্যস্ত আছে, হ্যাঁ এই সব দেখতে যদি লাভ হয় তো আমার কিছু দেয় না, হইলে আমি এই দূরই আর কিছু করার নাই আমার। প্রতিপালনে যা খরচ হয় কেজি প্রতি, কোম্পানিগুলো তাদের যে দাম ধরে দেয় তাতে কন্ট্রাক্ট খামারিদেরও খরচ উঠছে না, ফলে তারাও ভাগ্য উন্নয়ন করতে পারছে না। এখন চলতেছে রালিং, কিন্তু এভাবে চলবে না, একদমই আস্তে আস্তে বয়ে দিতেছে, এক সময় দেখা গেছে এই খামারগুলো থাকবে না। যেভাবে কোম্পানিগুলো কন্ট্রাক্ট খামারিদের সাথে চুক্তি করে, তাতে খামারিদের আর খামারি না বলে কর্পোরেট কোম্পানির কর্মচারী বা দাস বলা যায়। কেবল প্রতিপালনই তাদের দায়িত্ব, বাজারজাত করা কিংবা মূল্য নির্ধারণ কোনোটাই তাদের আর হাতে থাকে না। বড় কোম্পানি যত না এগুলো বলতেছে তোমরা চালাও, তোমার কিছু খরচ দিব আমি, তাই পরে যেমন লাভ হইলে লাভ হইলে আমার হাতে, লাভ নইলে আর আমার হাতে না। বেশিরভাগ এই কন্ট্রাক্ট খামারি একসময় নিজেরাই স্বাধীনভাবে খামার পরিচালনা করত, কিন্তু এখন তারা এই কর্পোরেট পলিটিক্সের শিকার হয়ে গেছে। অন্যদিকে ভালো নেই ডিলাররাও। খামারিরা যদি লাভবান না হয় তাহলে আমরাও লাভবান না, তাহলে আমাদের যে চালানটা এদের খাটে শেষ মুহূর্তে যায় সেটা আমরা চালানটা খাটে, এই চালানটা ফেরত আনতে পারি না, ফেরত আনতে পারি না, কীরকম দেখা গেছে এদের যে কস্টিং দেয়, কস্টিংটা পরে বিক্রি করে লস হয়, লস হইলে খামারি কোত্থেকে দিবে, এত বাড়ি বিক্রি করে দেওয়া সম্ভব না, এতে ওই আমাদের আটকে যায়। প্রান্তিক কন্ট্রাক্ট খামার কিংবা ডিলারদের যখন দুরবস্থা, তখন নিজস্ব ব্যবস্থাপনাতেই কর্পোরেট কোম্পানিগুলোই বৃহৎ খামার গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে, তখন তাদেরই ডিম, বাচ্চা, ব্রয়লার এবং বাজার। পোলট্রি শিল্পটা আপনার গুটি কয়েক মানুষের হাতে চলে গেছে, এবং তারাই আসলে মূলত এই বাজারটা নিয়ন্ত্রণ করছে, তারা ইচ্ছা করে দাম বাড়াতে পারে। দেশে প্রতিবছর ফার্মের মুরগির চাষ হয় কম বেশি 32 কোটি। অসংখ্য খামার বন্ধ হলেও গত কয়েক বছরে উৎপাদন কিন্তু ক্রমেই বেড়েছে। অনুসন্ধানে দেখা যায় বন্ধ হয়ে যাওয়া খামারিরা সবাই ছিল প্রান্তিক পর্যায়ের ছোট এবং মাঝারি উদ্যোক্তা, আর টিকে রয়েছে কেবল কর্পোরেট খামারিদের সরাসরি খামারগুলো। বছর বছর পাখির সংখ্যা দেওয়া আছে, তো দেখলাম যে 50% খামার কমে গেছে, কিন্তু 50% বাচ্চার পাখির সংখ্যা বেড়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রান্তিকরা প্রস্থান কম্পারেটিভলি বড়রা থাকছে। পোলট্রি শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সমন্বয় রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান মিলে আবার তাদের রয়েছে কাউন্সিল। ব্যবসায়ীদের গোটা ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করে এই সংগঠনগুলো। এই 7টা অ্যাসোসিয়েশন এবং তাদের অ্যাডভাইজার, তাদের মূল তারা একটা ঐক্যবদ্ধ আছে। এই 2-3 জন লোক হচ্ছে তারা তাদেরকে মানে, সকল অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের মতো করে ব্যবসা পরিচালনা করছে। আর এখানে যে কটা অ্যাসোসিয়েশন আছে 7টা, এরা সবাই হচ্ছে একই লোক, একই ব্যক্তি। এই শিল্পের সার্বিক অবস্থা জানতে মুঠোফোনে যোগাযোগ করে এবং বিভিন্ন মাধ্যমে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের প্রধানরা। তাই কিছুদিন পূর্বে রাজধানীতে হওয়া তাদের একটি অনুষ্ঠান থেকে এ বিষয়ে কোম্পানির কয়েকজন থেকে নেওয়া বক্তব্য তুলে ধরছি।
একটা ফিড তৈরি করতে গেলে মোটামুটি 50-52 রকমের মেটেরিয়াল ইম্পোর্ট করবার পর একটা ফিনিশ প্রোডাক্ট হচ্ছে ফিড। এবার আমরা তার মধ্যে 5-7টা এক্সপোর্ট করি। ফিড কস্টিংটা এত বেশি হয়ে গেছে যে কারণে বাচ্চা উৎপাদন কষ্ট অনেক বেড়ে গেছে। এ বক্তব্য আমলে নেওয়া দরকার, কিন্তু আমরা জানতে চাই সেই বৃদ্ধির হার কতটা আর কতদিন এভাবে পকেট কাটা পড়বে নিরীহ ভোক্তাদের। জানবো তা তবে ছোট্ট আর একটা বিরতিতে যেতে হচ্ছে। কৃতজ্ঞতার সঙ্গে থাকার জন্যে দর্শক, চলুন জেনে আসি কত ধানে কত চাল সে হিসেবটা। কর্পোরেট কোম্পানিগুলো যে বাচ্চা প্রান্তিক খামারিদের কাছে বিক্রি করছে 75-80 টাকায়, সেই বাচ্চার উৎপাদন খরচ আসলে কত তা জানা দরকার। একটা বাচ্চা উৎপাদনে খরচ আমাদের জানা মতে 28-30 টাকা, যেটা কন্ট্রাক্ট ফার্মের কাছে তারা 35 টাকায় বিক্রি করেন, আমার কাছে বিক্রি করেন 70 টাকা, 70-90 টাকা। বাচ্চায় লাভ করতেছেন প্রায় আপনার 55 টাকা। বাচ্চা এটা তো আসলে ভ্যারি করে, তবে উৎপাদন খরচ খুব সম্ভবত 20-25 এর মধ্যেই থাকার কথা। ডাক্তার মাসুদা বেগম মনে করেন, পোলট্রি শিল্পের বিশৃঙ্খলা দূর করতে হলে প্রয়োজন দ্রুত সময় উপযোগী নীতিমালা প্রণয়ন। এখানে দরকার অটোক্রেটিক সিস্টেম, যেটা আপনাকে স্ট্রংলি মেনটেন করতে হবে। আপনি রুলসের বাইরে গেলে আপনাকে পেনাল্টি দিতে হবে। পলিসি তৈরি করতে হবে খুব ভেবে চিনতে, এবং সেটা যেন রিয়েলিস্টিক হয়, এবং আমার মতে একটা চিকেন বডি থাকা উচিত। গন্তব্যবার সংশ্লিষ্ট অধিদপ্তরে কথা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসনের সাথে। তিনি জানান নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। ইনফ্যাক্ট 2008 সালে কিন্তু আমাদের নীতিমালা ছিল, তবে আমরা এখন যেটা আবার নতুন করে আমরা প্রপোজ করেছি সেটা একেবারে খসড়া। আমরা হুটহাট করে কোনো কিছু বলতে চাইনি পলিসিতে, আমরা বরং সেখানে আরও কেয়ারফুলি সকল অংশীজনের সাথে কথা বলে কী করা যায় তার জন্য আমরা অপরচুনিটি রাখছি। করোনার সময়কালে এবং বিগত সময়ের ক্ষতি পোষাতেই নাকি কর্পোরেট কোম্পানিগুলো বর্তমানের পলিসিতে চলছে বলে দাবি করেন এই কর্মকর্তা। ব্যবসা তো একটা স্বাধীন বিষয়, তার মানে এই নয় যে কেউ অধিক মুনাফা করবে, এটা একটা প্রতিযোগিতার জায়গা। আর সিন্ডিকেট শব্দগুলো খুব পপুলার শব্দ, এটা খুব সহজে ব্যবহার করা যায়। ওনারাও বলবে গত 1.5 বছর আমি লস দিয়েছি, বহু ফিড মিল আমাদের বন্ধ হয়ে গেছে, এগুলো বাস্তবিক চিন্তা চেতনা। এটা আমাদের এগ্রি বিজনেসে আপনি দেখবেন যে কৃষি বিপণন গভর্নমেন্টের থেকে দেওয়া আছে, যে কোনো এগ্রি বিজনেসের ক্ষেত্রে 30% পর্যন্ত মুনাফা গভর্নমেন্ট পক্ষ থেকে এটা অ্যাপ্রুভাল দেওয়া আছে। দর্শক, যেভাবেই মেলান না কেন, দুয়ে দুয়ে কিন্তু চারই হয়, কিন্তু চারে চারে সবসময় কিন্তু 8 হয় না, কখনো 16, আবার কখনো 4 আর 4 = 44 হয়। পোলট্রি শিল্প নিয়ন্ত্রণ করে জনগণের পকেট কেটে পুঁজিপতি হচ্ছে একটি সিন্ডিকেট, কিন্তু এর গোটা দায়ভার নিতে হচ্ছে কিন্তু সরকারকে। তাই পোলট্রি শিল্পের যোগ ভাগ কিংবা গুণফলের হিসেব মিলিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাঠে নামা জরুরি এখনই। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে খারাপ লোকের চেয়ে কিন্তু ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সব ভালো মানুষগুলো একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক দেশপ্রেমিক আর নিষ্ঠাবান কর্তা ব্যক্তিদের, আর সবসময় সঙ্গে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। অপরাধ অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে লেখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি, মাই টিভি ভবন 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সত্যের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।